আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অসুখ বিসুখ আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ, কম বেশি আমাদের সবারই অসুখ বিসুখ সব এগুলো হয়, আমরা এর থেকে আসলে দূরে যেতে পারি না। কিন্তু ব্যথাজনিত যে সমস্যা বা ব্যথাজনিত যে রোগ, সেটা সারা জীবন বয়ে বেড়ানো যে কতটা দুঃসহ, সেটা যার একমাত্র ব্যথা হয় সেই একমাত্র সেটা বুঝতে পারে, সেটা ছাড়া অন্য কেউ এটা আসলে উপলব্ধি করার সুযোগ নেই। তো আমরা আজকে এরকম একজন রোগীর সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমরের ব্যথায় এবং পায়ের নিচের অংশে উনি ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন। উনি একজন প্রবাসী, আমরা ওনার মুখ থেকে আজকে শুনব ওনার সেই কষ্টের সময়গুলো এবং সেই রোগ মুক্তি থেকে উনি কিভাবে মুক্তি পেয়েছেন সেই বিষয়গুলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি মূলত কি সমস্যা নিয়ে সবার প্রথমে এসেছেন? আমার কোমরে ব্যথা ছিল, অনেক ব্যথা, কোমর থেকে একটু হাঁটার পরে আমার ব্যথাটা নিচে চলে যায়। আমি 5 মিনিট হাঁটার পরে আমি আর হাঁটতে পারি না, তারপর আমি এখানে এসি। আসার পরে আমি এখানে থেরাপি চিকিৎসা নেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ এখন অনেক সুস্থ। আচ্ছা, আপনার এই সমস্যাটা ঠিক কতদিন যাবত আপনি বুঝছিলেন? আমি অনুমানিক 1 বছর, আনুমানিক গত 1 বছর যাবত আমি এই সমস্যার মধ্যে ছিলাম। এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ। তারপর আমি এখানে আসার পরে আমরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো, অনেক সুস্থ আছি। আচ্ছা স্যার, জানতে চাইবো যে এই সমস্যাটার কারণে এর আগে কি আপনি কোথাও কোন ধরনের কোন ট্রিটমেন্ট বা কিছু করেছেন? হ্যাঁ, অবশ্যই আমি ওখানে দেশের বাইরে সৌদি আরবে নিয়েছিলাম, নেওয়ার পরে আমার তেমন ফল পাইনি। দেশের আমি এখন দেশে আসার পরে এক ডাক্তারকে দেখেছিলাম, ডাক্তার আমাকে 1 সপ্তাহের ওষুধ দেওয়ার পরে আমার কোনো ফল পাইনি। তারপর আমি এখানে নেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে চার্জ করার পরে আমাদের ডিপিআরসি হসপিটালের খোঁজ নিয়ে আমি এখানে আসলাম, এখন আলহামদুলিল্লাহ আমি অনেক সুস্থ। দর্শক, এখানে একটা কথা বলে রাখি যে আমাদের এখন যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, সেই সোশ্যাল মিডিয়াগুলো এখন আসলে এতটাই উন্নত হয়েছে এবং আমাদের জনগণ এখন অনেকটুকুই তারা সচেতন, তারা দেখা যাচ্ছে যে যে কোনো বিষয়ে খুব সহজেই তারা ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউব বলেন বা ফেসবুক বলেন বা গুগলের মাধ্যমে, তারা সহজেই যে কোনো ধরনের সমস্যার সমাধান তারা ইন্টারনেটের মাধ্যমে খোঁজেন। এখন এটা আসলে তৃণমূল পর্যায় পর্যন্ত চলে গেছে, যেটা হয়তো আগে মানুষের কাছে এত বেশি সহজলভ্য ছিল না, যেটার কারণে এখন মানুষ অনেক কিছুই খুব সহজেই জানতে পারেন, তাদের রোগ সম্পর্কে জানতে পারেন, কোথায় গেলে তারা ভালো ট্রিটমেন্ট পাবেন সেটাও তারা জানতে পারেন, সেটা আমরা ওনার মাধ্যমে জানতে পারলাম। স্যার, তার পরবর্তীতে কি হয়েছে? না, এখন তো আমি আসলাম এখানে, আসার পরে আলহামদুলিল্লাহ আমি ভালো। স্যার, আপনাকে দেখার পরে কি বলেছিলেন? স্যার আমাকে বলছে আমার এনআইডি প্রবলেম, পিএলআইডি সমস্যা। আমরা আপনার যে এমআরআই রিপোর্ট, দেখছে স্যার, দেখার পরে উনি আমাকে বলছে এখানে আপনার ভর্তি হতে হবে। আপনার কয়টা ডিস্কের সমস্যা ছিল? L4 এন্ড L5 দুইটার সমস্যা ছিল। পরবর্তীতে যখন আপনার ট্রিটমেন্ট শুরু হয়, আপনি ধীরে ধীরে নিজেই উপলব্ধি করতে পারছেন? অবশ্যই আমি ধীরে ধীরে অনুভব করতে পারছি, আমার আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেল, আগে থেকে অনেক সুস্থ, অনেক সুস্থ, অনেক ভালো আলহামদুলিল্লাহ। এবং আজকে মাত্র অল্প কয়েকটা দিনই আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, যেটা আপনি হয়তো গত 1 বছরে আপনি এমনটা কখনো ফিল করেননি। অবশ্যই অবশ্যই। আচ্ছা স্যার, জানতে চাইবো যে আপনি যে কয়দিন এই ডিপিএস হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছিলেন, এখানকার যারা ডক্টর, নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিল বা আপনার যে ধরনের ট্রিটমেন্ট গুলো পাওয়ার কথা ছিল সেগুলো কি টাইম টু টাইম আলহামদুলিল্লাহ পাইছেন? স্যার, এই ট্রিটমেন্ট গুলো নেওয়ার সময় বা আপনার যখন আপনি এর আগে 1 বছর আগে যখন আপনার এই সমস্যাটা শুরু হয়, এর পরবর্তীতে আপনি বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছেন কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফল পাননি, তো আপনার কি কখনো মনে হয়েছে যে আমি কখনো ভালো হবো না বা এটা থেকে মুক্তি উপায়টা কি, এটা নিয়ে কখনো ভেবেছি? না, ওঠা বলতে মনে করেন আমি খুঁজতেছি, নেটের মধ্যে খুঁজতেছি কোথায় গেলে আমি ভালো হতে পারবো। যেহেতু নেটে ইউটিউবে চার্জ করলাম, বিপিআরসি হসপিটাল আসছে, তো ওখানে ইয়ে নিয়ে ফোন দিলাম,
ফোন দেওয়ার পরে বলছে এখানে শিমুলি রোড, এখানে আসার পরে আবার ফোন দিলাম, বলতে এসে আমার আমরা শিমুলি রাস্তার মাথায় নামার পরে পাঁচ বিল্ডিং এর পরে আমাদের ডিপিআরসি হসপিটাল। মানে আপনাকে খুব সুন্দর করে তারা ঠিকানাটা বুঝিয়ে দিয়েছে, বুঝিয়ে 12/1 ঢাকা শ্যামলি রিং রোড, এখানে আসলেই আপনি ডিপিআরসি হসপিটালটা পেয়ে যাবেন। তারপর আমি শিমুলি নামার পরে আবার খুঁজতে সময় লাগে, খুব বেশি সময় লাগে না, খুব বেশি সময়, যেহেতু এটা আপনার হচ্ছে ঢাকার একটি প্রাণকেন্দ্র অবস্থিত, তাও আমার কোন সমস্যা হয়নি। পরবর্তীতে আপনি স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়ে এখন আপনি সম্পূর্ণ সুস্থ এবং এখন আপনি বাড়ি চলে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমি সুস্থ। যেমন আপনি বলেছিলেন যে আপনি বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, তাদের বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে আপনি মেডিসিনও খেয়েছেন, কিন্তু যে কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা আপনি পাইনি, না পাওয়ার কারণে আমি এখানে আসছি। আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো জানতে পারেন না বা যাদের হয়তো জানা নেই কোথায় গেলে তাদের ভালো হবে। অনেকে আছে বিভিন্ন ডক্টরের কাছে বিভিন্ন ডোর টু ডোর তারা যেতে থাকেন, একটার পর একটা হয়তো তারা ডক্টর চেঞ্জ করতে থাকে, কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা সেটা তারা হয়তো পান না। অনেক আছে সারা জীবন হতাশই থেকে যান। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি উপদেশমূলক ভাবে কিছু বলবেন? আমি বলতেছি যারা এরকম বাদ ব্যথা প্যারালাইসিস রোগীরা আছেন, আক্রান্ত হচ্ছেন, আপনারা ডিপিআরসি হসপিটালে আসে যোগাযোগ করেন, আশা রাখি এখানে আসলে আপনাদের ভালো হবে। স্যার কেন আপনি এই জিনিসটা ভাবছেন যে তারা আসলে এখানে ভালো হয়ে যাবে? অবশ্যই যেহেতু এখানে ট্রিটমেন্ট আমি ভালো পাইছি তাহলে ওনারাই তো ভালো পাবে, সেটা তো অবশ্যই অবশ্যই ওটাই। স্যার আপনার হাসি মুখ দেখে এবং আপনার সুস্থতা দেখে সত্যি অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আশা করি আমরা আপনার সর্বাত্মক যতটুকু সম্ভব আপনি আরো সুস্থ এবং ভালো হয়ে উঠবেন। আপনাকে বিডি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামতকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।